প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান, পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। বলিউডে সালমান খানকে অনেকে সাল্লু ও ভাইজান নামে ডাকেন। দুর্দান্ত অভিনয় ও অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সিনেমা প্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে সিনেমার হিরোগিরির পাশাপাশি বাস্তব জীবনেও সালমান সত্যিকারের নায়ক। তার মানবিকতা বরাবরই প্রশংসনীয়। এবার সালমান খান আলোচনায় এসেছেন আরেকটি প্রশংসনীয় কাজ করে। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে সালমান খানের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সেরা। সেরা যেভাবে সবসময় সালমান খানের ছায়াসঙ্গী হিসেবে থাকেন, সালমানও সেভাবে একদম পাল্টে দিয়েছেন সেরার জীবন। বডিগার্ড সেরার জনপ্রিয়তা বর্তমানে কোনো বলিউড সেলিব্রিটি থেকেও কম নয়। 2011 সালে সালমান সিনেমা বডিগার্ডে অভিনয় করেছিলেন সেরা। এবার সেরার ছেলেকে বড় পর্দায় নিয়ে আসছেন সালমান খান। কোনো অতিথি কিংবা পার্শ্ব চরিত্রে নয়, একদম পুরোদস্ত নায়ক হিসেবে সেরার ছেলে টাইগারকে হাজির করবেন এই বলিউড মেগাস্টার। খান পরিবারের সাথে সেরার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা এবং তার ছেলের সিনেমাতে অভিষেকের বিস্তারিত জানাতেই আমাদের আজকের আয়োজন। বলিউড মেগাস্টার সালমান খানের সুনজরে যদি কেউ একবার আসতে পারে, তবে তার জীবনটাই যেন রাতারাতি বদলে যায়। একজন অভিভাবকের মতো তার সব খেয়াল রাখেন এই বলিউড সুলতান। সালমান খানের হাত ধরে নিজের ভাগ্য গড়েছেন এমন মানুষের নামের তালিকাটা বেশ বড়। সেই তালিকায় প্রথম দিকের একটি নাম গুরবিত সিং জনি, যিনি সেরা হিসেবে এখন বলিউড পাড়ায় পরিচিত। 90 দশকের শেষ দিকে ভারতে এসেছিলেন হলিউড লেজেন্ড কিউনোভিচ। তার সিকিউরিটির দায়িত্বে ছিলেন বডিগার্ড সেরা। কিউনোভিচের পার্টিতে তার দায়িত্ব পালন দেখে বেশ মুগ্ধ হন সালমান। সেদিনই সিদ্ধান্ত নেন সেরাকেই তার প্রধান বডিগার্ড বানাবেন। সেই থেকে এখনও পর্যন্ত প্রতিটি দিন সালমান খানের সাথে ছায়ার মতো লেগে আছেন সেরা। সালমান খানের বিভিন্ন আইনি জটিলতার ঝাঁকি ঝামেলা দারুণভাবে মোকাবেলা করেছিলেন সেরা। তারপর থেকে সালমান যেন সেরাকে তার লাইফটাইম বডিগার্ড হিসেবে চুক্তিবদ্ধ করে নেন। পাঞ্জাবের শেখ পরিবারে জন্ম নেয়া সেরা ধীরে ধীরে খান পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে যান। যে কোনো পরিস্থিতিতে সালমান খানকে সুরক্ষা দেবার প্রতিজ্ঞাবদ্ধ সেরা সালমানকে ডাকেন মালিক বলে। সেরার বেতনও আকাশচম্বী। প্রতি মাসে সালমান খান সেরাকে 15 লাখ রুপি পারিশ্রমিক দেন, যেটি ভারতের অন্য সব বডিগার্ড থেকে অনেক বেশি। 2011 সালে ব্লকবাস্টার সিনেমা বডিগার্ডে সালমান যে পোশাক পরেছিলেন, সেটি মূলত সেরার সিকিউরিটি কোম্পানি টাইগার সাপ্লাইসের ড্রেস। সেরার নিজের একমাত্র ছেলে টাইগারের নামে সেই সিকিউরিটি কোম্পানি খুলেছিলেন। ছেলে আবির সিংকে আদর করে টাইগার ডাকেন তিনি। ছোটবেলা থেকেই সালমান খানের পরিবারের সাথে বড় হয়েছেন সেরার ছেলে। এমনকি সালমান খানের ব্লকবাস্টার সুলতান সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ছিলেন টাইগার। অনেকদিন থেকেই টাইগার সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তবে সিনেমাতে এলে শুধুমাত্র তার গডফাদার সালমানের হাত ধরে আসবেন বলে জানিয়েছেন সেরার এই ছেলে। 2 বছর আগে টাইগারের অভিষেক হবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। তবে এবার যেন টাইগারের বড় পর্দায় আগমনের সব আয়োজন করেই ফেলেছেন সালমান। সে সিনেমায় চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। পরিচালক হিসেবে থাকবেন সতীশ কৌশিক, যিনি এর আগে সালমান খানের ক্লাসিক সিনেমা তেরে নামে পরিচালক ছিলেন। জানুয়ারি থেকেই টাইগারের সিনেমা শুটিং শুরু করে দিতে চান সালমান। বডিগার্ড সেরা হয়তো কখনো কল্পনাও করেননি তার ছেলে বড় পর্দার নায়ক হবে, সেটিও আবার সালমান খানের প্রোডাকশন হাউসের সিনেমাতে। তবে সালমান খান বরাবরই এমন উদার মনের মানুষ। তার কাছের মানুষদের জীবন গড়ে দেবার জন্য নিজের স্বার্থের বাইরে গিয়ে তিনি চেষ্টা করেন। 6 বছর আগে সালমান তার বাল্যবন্ধু ইকবালের ছেলে জাহিরকে নায়ক হিসেবে লঞ্চ করেছিলেন নোটবুক সিনেমাতে। তাছাড়া সোনাশি সিনহা, সুরজ পাঞ্চোলি, আথিয় শেঠি, আয়ুষ শর্মাকেও লঞ্চ করেছিলেন সালমান। যদিও এদের মধ্যে বেশিরভাগই দর্শকদের নজর কাটতে ব্যর্থ হয়েছে, তবে সালমান খান না হলে তারা কেউই হয়তো সিনেমাতেই সুযোগ পেতেন না। এখন দেখার বিষয় সেরার ছেলে টাইগারকে কত দূর নিয়ে যেতে পারেন বলিউড মেগাস্টার সালমান খান।